হ্যালো এভরিওয়ান, দ্য বং ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজ সোমবার দিন বিকেলবেলা 6:30-7:45 মতন বাজছিল। কাল মানে মঙ্গলবার দিন, এখানে 4th জুলাই, ইন্ডিপেন্ডেন্স ডে, তো সব অফিস সব কিছু ছুটি। রাজীবেরও কালকে ছুটি, আজকে অফিসটাও জন্য খুব তাড়াতাড়ি শেষও হয়ে গেছে। আর আজকে সকালবেলা আমাদের বেশ পুরনো একটা বন্ধু ফোন করে বলল ওদের বাড়িতে আজকে ডিনারে যাওয়ার জন্য। আর ওদের বাড়ি মানে হচ্ছে আমাদের পুরনো বাড়ি। বিয়ের পরে আমরা যে অ্যাপার্টমেন্টে এসে থাকতাম সেই পুরনো বাড়িরই আমাদের বন্ধু আজকে আমাদের নিমন্ত্রণ করেছে। আজকে সকাল থেকেই ওর জন্য মনটা ভীষণ খুশি। বন্ধুদের সাথে দেখা হবে সেটা তো আছেই, আর তার সাথে হচ্ছে ওই পুরনো জায়গায় যেতে পারবো যেখানে আমরা 6-6টা বছর কাটিয়েছি প্রায়। অনেক অনেক স্মৃতি, অনেক কিছু পাওয়া আছে ওই বাড়িটা থেকে। প্রথমত হচ্ছে বিয়ের পরেই জাস্ট ওই বাড়িতে এসেই আমরা উঠেছিলাম। রাজীব অবশ্য তার আগে থেকেই ওই বাড়িতে থাকতো। তারপরে আমাদের দুজনের সংসার, জাস্ট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তারপর আস্তে আস্তে আংশু এলো, আংশুকে পাওয়া ওই বাড়িতে। তারপর সন্দেশ হবে এটা যখন জানতে পেরেছি তখনও আমরা কিন্তু ওই বাড়িতেই থাকতাম। তো ওই বাড়িতে এত স্মৃতি, এত সুন্দর সুন্দর মেমোরিজ আমাদের জন্য। তো ওই জায়গাটায় গেলেই না বড্ড বেশি ভালো লাগে, ভীষণ নস্টালজিক হয়ে পড়ি। তো যখনই ওরা বলেছে যে আজকে চলে আয় ডিনারে, তো এত আনন্দ লাগছিল। আমাদের এখনকার বাড়ির থেকে আমাদের পুরনো বাড়ির দূরত্ব ওই 20 মিনিট মতন, কিন্তু দুটো শহর আলাদা। তো ওদের বাড়িতে যাচ্ছি, খালি হাতে তো যাব না, তাই একটা বেকারি ক্যাফেতে চলে এসেছি এখান থেকে কিছু কেক পেস্ট্রি নিয়ে নেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য জাস্ট ক্যাফেটা বন্ধ হয়েছে, এই 2 মিনিট হয়েছে। তো ওরা তো দরজা বন্ধ করে দিয়েছে, কি করব। কিন্তু পাশেই একটা না ট্রেডার জো ছিল, তো ওখান থেকে বেশ কিছু কুকিজ কেকস এগুলো নিয়ে নিলাম। আজকে এটাই নিয়ে যাই, ক্যাফে তো বন্ধ হয়ে গেছে, আর কিছু করার নেই। বিয়ের পরপর যখন এই অ্যাপার্টমেন্টে এসেছিলাম তখন এত ইন্ডিয়ান ফ্যামিলি অ্যাপার্টমেন্টের মধ্যে থাকতো, আমরা প্রচুর মজা করেছি আর সবাই সবার বন্ধু ছিল। তো তখন দিওয়ালির পার্টি হতো, হোলির পার্টি হতো, তো প্রচুর মজা হতো তখন। এখন তো অনেকে আলাদা হয়ে অনেক জায়গায় চলে গেছে, কেউ নিজের বাড়ি করে চলে গেছে, কেউ হয়তো অন্য অ্যাপার্টমেন্টে বা জবের জন্য অন্য কোনো স্টেটে আছে, বা অনেকে ইন্ডিয়াতে চলে গেছে। তো এখন খুব মানে হাতে গোনা কয়েকটা ইন্ডিয়ান ফ্যামিলি এখানে আছে। দেখো বলতে বলতে অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছে গেছি। এই যে দেখছো প্যাসাডিনা ভিলেজ, এর পাশেই যে গেটটা, এটা হচ্ছে পা দিয়ে হেঁটে মানে মেন গেট, এটা দিয়ে ঢোকার জন্য। আর গাড়ি নিয়ে যাওয়ার জন্য হচ্ছে একটা হচ্ছে এই গেট, আর আরেকটা অন্যদিকে আরেকটা গেট আছে। তো আমরা এই গেটের সামনে দাঁড়ালাম, গেটটা খুললো না, তখন আবার অন্যদিকের গেটটার সামনে গিয়ে বন্ধুকে বললাম যে ক্লিকার দিয়ে গেটটাকে খুলে দিতে। ও গেটটাকে খুলে দিয়েছে, এবার ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকেই একদম সামনে ছিল আমাদের পার্কিংটা। ওই যে বলি না নস্টালজিয়া হয়ে যায় পুরো এই অ্যাপার্টমেন্টে ঢুকলে। চলো আজকে তোমাদেরও দেখাই আমাদের গাড়ির পার্কিং কোথায় ছিল। এই যে দেখো তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে আমি আঙুল দিয়ে যে পার্কিংটা খালি এখন আছে না, সেই যে পার্কিংটাকে দেখাচ্ছি একদম কর্নারে, ওইটা ছিল আমাদের গাড়ির পার্কিং। আজকে অবশ্য আমাদের বন্ধু ওর যে গাড়ির পার্কিং সেই জায়গাটা আমাদের গাড়ি পার্ক করার জন্য রেখেছে, আর ওর গাড়িটা বাইরে পার্ক করে আসছে। এই হচ্ছে আমাদের 268 আমাদের পার্কিং ছিল। আর এই যে দেখছো এইটা হচ্ছে আমাদের বাড়ি। এইখানে দাঁড়িয়ে প্রত্যেকদিন রাজীব যখন অফিসে যেত আমি বাই বাই বলতাম। প্রথমে আমি বলতাম একা, তারপরে যখন আংশু হলো আংশু আর আমি বাই বাই বলতাম এখান থেকে। তো আমার বারান্দা থেকে একদম কাছে দেখা যেত আমাদের গাড়ির জায়গাটা। তখন অবশ্য এই গাড়িটা ছিল না, তখন আমাদের টয়োটা ক্যামরির একটা গাড়ি ছিল, সেটা অবশ্য এখনও আছে। আর এই যে দেখছো 170 নম্বর, এই 170 নম্বরটা আমার ফ্ল্যাট ছিল ঢুকেই ডান দিকে। আর আজকে আমি যে বন্ধুটার বাড়িতে এসেছি ওর বাড়িটা একদম আমার অপোজিটে ছিল। তো প্রত্যেক বিকেলবেলা বা অন্য যে কোনো টাইমে বারান্দায় এলেই এদের সাথে দেখা হতো, গল্প টল্প হতো। ওই যে দরজাটা দেখালাম ওটা হচ্ছে আমার বারান্দা মানে বারান্দা আসার দরজা ছিল, আর এই জানলাটা হচ্ছে আমার কিচেনের জানলা ছিল। ওর বাড়িটাও এক্স্যাক্টলি আমার বাড়ির মতনই, যেমন ফ্ল্যাট হয় না সবই বাড়ি একই রকমের হয়, তো সেই রকম। তো এই দেখো এইটা হচ্ছে আমার ফ্ল্যাটের আশপাশটা ছিল,
অ্যাপার্টমেন্টটা কিন্তু বেশ বড়, মানে ভেতর ভেতর দিয়ে অনেকটা বড়, কিন্তু আজকে যেহেতু রাত হয়ে গেছিল না, রাতে তো অতটা ভালো করে কিছু দেখা যায় না, তাই আমি আর বাইরে কিছু মানে ভিডিও করিনি, তোমাদের এখান থেকেই দেখালাম। এরকম ভেতর ভেতরের রাস্তা দিয়ে প্রচুর হেঁটেছি, অ্যাপার্টমেন্টটা ছোট হলেও না সব কিছু ছিল, মানে তোমার ওয়াশার, ড্রায়ার, তাছাড়া বাইরে সুইমিং পুল, আর তাছাড়া গেটেড অ্যাপার্টমেন্টও। আর এখানে আমরা যে বন্ধুটার বাড়িতে এসেছি, ওর একটা 3 বছরের বাচ্চা আছে, তো তিনজন মিলে ঘরের অবস্থা করেছে দেখো, তিনজন মিলে প্রচুর খেলছিল আর একদম ঘরের অবস্থা যা তা করে রেখেছে। তো এইরকম যে একটা লিভিং রুম দেখছো, এক্স্যাক্টলি সেম লিভিং রুম আমার ছিল, আর ওই পাশটা যে ডাইনিং টেবিলটা পাতা আছে দেখলে, ওখানটায় ছিল আমার রান্নাঘর, আর ভেতর দিকে বাথরুম আর একটা বেডরুম। তো এইরকমই সেম ওদের বাড়ি যেরকম, আমার সেম আমারও বাড়ি সেই রকমই ছিল। আজকে যে বন্ধুটার বাড়িতে গেছিলাম, ওদের বাড়িটা একদম আমাদের বিপরীতে হওয়ার জন্য তোমাদের খুব ভালো করে বাইরে থেকে অ্যাটলিস্ট আমার বাড়িটা দেখাতে পারলাম যেখানে আমি থাকতাম। আর আজকে যে বন্ধুটার বাড়িতে এসেছিলাম, ওরা হচ্ছে নেপালি, তো যাওয়ার পরপরই খুব ভালো, মানে ওদের নেপালি স্পেশাল একটা আচার খাওয়ালো, যেটা আলু টালু দিয়ে বানায়, তার সাথে চিকেন উইংস ছিল, আর রাত্রিবেলার ডিনারে ছিল দুর্দান্ত এই চিকেন মোমো, আর তার সাথে একদম সেই নেপালের একটা আলাদা টাইপের চাটনি হয় সেটা। প্রচুর ভালো করে খেলাম, প্রচুর গল্প করেছি, সেটা আরও ভালো ছিল। আর সবথেকে বেস্ট যেটা ছিল যে নিজেদের পুরনো জায়গায় গিয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারলাম, নিজেদের বাড়িটা একটু বাইরে থেকে দেখতে পারলাম। 6-6টা বছর যে বাড়িতে কাটিয়েছি, যে বাড়িতে এত মেমোরিজ, এত কিছু পাওয়া যে বাড়ি থেকে, তো সেই বাড়ির মায়া কেটে যাওয়া তো কোনোদিনও সম্ভব না। তো আজকে ভীষণ ভালো লাগলো সেই বাড়িটার কাছাকাছি গিয়ে। তোমাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি, তোমাদের সাথে আমার পুরনো বাড়িটাও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে একটা কমেন্টে অবশ্যই লিখো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।